وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. তাকবীর বিশ রাকাত নামাজ কোথা থেকে শুরু হলো? কঠিন প্রশ্ন। তারাবির বিশ রাকাত কোথা থেকে শুরু হলো আমরা নিজেরা বুঝতে পারছি না কোথা থেকে শুরু হলো, তবে কিছু কিছু ঘটনা পাওয়া যায়। যারা সমাজে আছে যারা বিষয়ে তারাবি করে তাদের বিপক্ষে বলছি না, আপনাকে আটকা টাকা করতে হবে এই কথা বলছি না। তাদের দাবি কি? যারা বিশ টাকা করে তাদের দাবি দেবেন, তারা বলবে যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিষয়ের তারাবি শুরু করেছেন, জামাত হুকুম করেছিলেন বিষয়ের তারাবি কে শুরু করেছেন? ওমর বিন খাত্তাব। তাদের পাল্টা প্রশ্ন করে, ওমর বিন খাত্তাব যদি বিশ টাকা তারাবি চালুই করে তার ওষুধ কত টাকা করতেন? তুমি মুখটা বন্ধ করে দেবে তারাবি চালু করেছে। এই নিয়ে তারা যে দলিলটি দিচ্ছে আপনাদের বাংলা কি বলেছে, আপনাদের বাংলাদেশে দলিল সহ নামাজের মাসায় আব্দুল মতিন সাহেবের লেখা বই 413 পৃষ্ঠা থেকে শুরু করেছে। ওখানে একটি হাদিস নিয়ে এসেছেন, বলছেন ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবি চালু করান, দলিল দিয়েছে মুসান্নাব ইবনে আবি শাইবা। কাকে নির্দেশ দিয়েছে? ইয়াসিন বিন নোমানকে ওমর বিন খাত্তাব 20 টাকার তারাবি নির্দেশ দিয়েছেন। বইটি দেখবেন স্পষ্ট করে লিখেছে, কিন্তু এখানে একটা কারচুপি আছে। 20 টাকার তারাবি নির্দেশ ওমর বিন খাত্তাব কাকে দিয়েছে ভাই? মুখস্থ বলেন, ইয়াসিন বিন রোমান। কাকে? ওমর বিন খাত্তাব মৃত্যুবরণ করে কত স্ত্রীতে? 27 বরণ করে 23 স্ত্রীতে। ইমাম হাজার আসকালানি তাকলিদুত তাহাদিব জীবনী নম্বর অর্থাৎ রাবি নম্বর 3888, ওমর বিন খাত্তাব মৃত্যুবরণ করে 23 স্ত্রীতে। তিনি নির্দেশ দিচ্ছেন কাকে? 20 টাকার তারাবি ইয়াসিন বিন রোমানকে। ইয়াসিন বিন রোমান তিনি মৃত্যুবরণ করতেন স্ত্রীতে জানেন 133 হিজরিতে, মানে দেখাই মানে ওমর বিন খাত্তাব জন্মগ্রহণ যখন মৃত্যুবরণ করেছে ভাই কিভাবে বুঝতে পারছেন কি কোথায় কাজ হয়েছে? এবার আপনি কিভাবে বুঝবেন হাদিস রয়েছে ওমর বিন খাত্তাব ইয়াসিন বিন রোমানকে 20 টাকার তারাবি 3 টাকা তারাবি সারা তাদের একবার নির্দেশ দিয়েছেন? এই তো হাদিস মুসানাব ইবনে আবি শাইবা লাফিয়ে বেড়াচ্ছে। কিন্তু দেখুন ওমর বিন খাত্তাব দেশে মৃত্যুবরণ করেছে, উনি 133 হিজরিতে, ভাই তার সঙ্গে তার দেখাই হয়নি। তো ভাই নির্দেশ দিল কিভাবে? এখন যদি বলি যে আমার দাদুর দাদু আমাকে নির্দেশ দিয়েছে তুই ওয়াজ করবি, কেমন কথা? আমার সঙ্গে তো দেখাই হয়নি, মানে মা এই কথা কি মিথ্যা কথা? তবে ইয়াস উমর বিন খাত্তাব পত্রকার তাহলে নির্দেশ দিয়েছেন শিখবেন না? আপনার বাড়িতে আছে কিতাব মিশকাত মূল আরবি প্রথম খণ্ড 115 পৃষ্ঠা লাইন নাম্বার 9-11 দারুল উলুম দেওবন্দ থেকে ছাপা। আপনাদের বাংলাদেশ আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 1228, মূল আরবি হাদিস নাম্বার 1302। ওমর বিন খাত্তাব উবাই বিন কাব তামিমার দালিকে 8-3-11 রাকাতের নির্দেশ দিয়েছে স্পষ্ট। তারা বলছে হাদিসটা সাফ, বিশাল হাদিসের মহকি বলছি হাদিস সমাজ সাল, অথচ এই মুয়াত্তা মালিকের হাদিস 238 নম্বর হাদিস মূল হাদিস বিশকাত এসেছে। এই যে সনদে হাদিসটা বর্ণনা করেছে সেই বুখারিতে হাদিস নম্বর 1578 কিতাবুল হাদে সেম সনদে হাদিস আছে, ভাই সেই বুখারি হাদিসকে যা বলতে হবে তাহলে সাত বলতে হবে। একই সনদে সেই মুসলিমে ওই সনদে চারখানা হাদিস আছে, ভাই হাদিসকে সাত বলা যাবে? মিশকাত অর্থাৎ মুয়াত্তা মালিকের যে 8-3-11 রাকাত ওমর বিন খাত্তাব ইয়াসিন বিন তামিমার দাড়িকে যে নির্দেশ দিয়েছে ওয়াই বিন কাবার তামিমার দাড়িকে, এর মধ্যে কোনো বিচ্ছিন্নতা নাই, কোনো মুসার অঙ্কিত নেই। কিন্তু 20 টাকার যে নির্দেশ দিয়েছেন ওটাতে মুমকিন আছে, অর্থাৎ সূত্র বিচ্ছিন্ন, বা ওটাকে গ্রহণ করেছেন এটাকে ছেড়ে দিয়েছেন। ওই যে আবারও বললাম তোমরা কাজ চালাচ্ছ কি কাকে দিয়ে? 60 বছরের বুড়ো বাপকে দিয়ে। তো ওমর বিন খাত্তাবকে দিয়ে যে কথা বলেছেন সঠিক নয়,
ওমর বিন খাত্তাব 8 দিন 11 রাকাত তারাবি নির্দেশ দিয়েছেন। বাইতে দেখে নেবেন মিশকাত প্রথম খণ্ড মূল আরবি 115 পৃষ্ঠা, লাইন নাম্বার 9-11, বাংলা মিশকাত হাদিস নাম্বার 1228, আরবি মিশকাত হাদিস নাম্বার 1302, মুত্তাবালিক হাদিস নাম্বার 248, স্পষ্ট প্রমাণিত। এটা চালু হবে কিভাবে? অনেক ঐতিহাসিকগণ বিশেষ করে সুনান তিরমিজি এবং তিরমিজি আলোচনা করেছেন এই বিষয়টি, যে আল্লাহ যখন 8 রাকাত তারাবি পড়তেন অনেকক্ষণ ধরে পড়তেন, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1475, এবং ফজরের আসনটা হয়ে যেতেন, সাহাবারা মনে করতেন যে সে আমি মনে আজকে পাবো না। তো পরবর্তী সময়তে মানুষ উজ্জ্বল কি করলো, রাকাত থেকে বৃদ্ধি করতে থাকলো, রাকাত থেকে বৃদ্ধি করতে থাকলো, আর নামাজ থেকে সংক্ষিপ্ত করতে থাকলো। কিন্তু 20 রাকাত যে বলছে এমনটি নয়, ইমাম মালিক হচ্ছে 36 রাকাত, 39 রাকাত, 41 রাকাত, ইমাম আহমেদ ইবনে হাম্বল বলছেন না এই রাকাতের কোনো হিসাব নেই, সালাতুল্লাইল মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত 2 রাকাত করে যত ইচ্ছা তত পড়ো। আমরা তার জন্য আমাদের মাসালা তারাবির প্রসঙ্গে কি আমরা বলে দিই পরিষ্কার, আমাদের মাসালা চেটা, কেউ যদি আপনি প্রশ্ন করেন তারাবির রাকাত সংখ্যা কত, তারাবির রাকাত সংখ্যা কত, আপনি বলেন 8 রাকাত সুন্নাহ, কেউ যদি বলে 20 টাকা, তো 20 টাকা না ভাই 40 টাকা পর্যন্ত পড়ো 2 রাকাত 2 রাকাত করে, আমাদের কোনো আপত্তি নেই। 8 টাকা তারাবি সুন্নাহ, কেউ যদি 20 টাকা পড়তে চায় নফল সালাত, ভাই তুই 20 টাকা কেন, তুই 35 40 যা ইচ্ছা দেয় পড়তে পারো, কোনো আপত্তি নেই, বুঝতে পারলেন? এটা বলেছেন যে তারাবি 8 টাকা দিয়ে সুন্নাহ, এই কথাটা আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি তার ফাইজুল বারী দ্বিতীয় খণ্ডের 420 পৃষ্ঠা সহিহ বুখারীর সারা আসনান তিরমিজির সারা আরফুস শাজি দ্বিতীয় খণ্ডের 166 পৃষ্ঠাতে এই কথাটি বলেছেন তিনিও, যে তারাবি আল্লাহ সুন্নাহকে 8 টাকা দিয়ে প্রমাণিত। তবে কেউ যদি 20 টাকা পড়তে পারে এটা পড়তে পারে, নফল সালাত কোনো আপত্তি নেই, আমরা ওই কথাটাকে মেনে নিলাম, আশেপাশে ডিসকাস করেছি।